পিতামাতা সন্তুষ্টির জন্য দিনই কাজ থেকে বিরত থাকা যাবে? হ্যাঁ, দিনই কাজের ধরন আছে, একটা হচ্ছে ফরজ কাজ, ফরজ আইন, সেটা থেকে দূরে থাকা যাবে না, সেটা থেকে বাবার কথা শোনা যাবে না, সেখানে বাবা বলছে সালাত পড়া যাবে না ওসব শোনা যাবে না, বাবা বলছে আমি চাই বাবা তুমি রফিয়েদের না করো শোনা যাবে। পার্থক্য একটু পার্থক্য একটা সুন্নতকে ত্যাগ করতে পারবেন, মুস্তাহাব ত্যাগ করতে পারবেন, বাবা বলছে আমি চাই তুমি কি করো মিলাদ পড়ো না শোনা যাবে না, গুনার কাজে শোনা যাবে না, গুনার কাজে কোনো আনুগত্য নেই। হ্যাঁ, বাবা বলছে আমি চাই তুমি আগে আমার সেবা করে নফল নামাজ বাদ দিয়ে আমার সেবা করো, ওটা শুনতে হবে। বাবা বলছে যে তুমি ওই পড়া বাদ দিয়ে তুমি আমার কাজ করো, ওটা করতে হবে। ওই যদি ওই পড়াটা অতিরিক্ত পড়া হয়, অতিরিক্ত পড়া হয়, ধরেন আপনার ডক্টরের ডিগ্রি দরকার, বাপ বলছে তোমার ডক্টরেট ডিগ্রি নিকুচি করি তুমি আমার কাজ করবা, আমার ঘরে থাকো কাজ করবে, আপনার ডক্টরেট ডিগ্রি করা যায় হবে না, বাবার কথা শুনতে হবে, কারণ ডক্টরেট ডিগ্রি কোনো এলমেন্ট কোনো কিছু না, ইয়া ফরজ ওয়াজিবের কিছু না। কিন্তু যেটা ফরজ ইমানিয়াত ইসলামিয়াত, এই দুইটা জিনিসে কোনো ছাড় নাই, বুঝতে পারছেন তো? আরকানুল ইমান আরকানুল ইসলামে কোনো ছাড় দেওয়া যাবে না, বুঝে আসছে? এখানে বাবার কথা শোনা যাবে না।